গত 15 বছর দাপটে চট্টগ্রাম বারো পটিয়া শাসন করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী প্রকাশ পিচ্ছু শামসু। নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে টিকিট দেননি আওয়ামী লীগ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে প্রচারণা চালাতে দিচ্ছে না। বিভিন্ন এলাকায় মারধরের পাশাপাশি প্রচারণায় নেমে ঝাড়ু নিয়ে তাড়া খাওয়া, কান ধরে উঠবস করার মতো বিরল ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। 30 ডিসেম্বর দুপুরে শান্তিরহাট এলাকার জিরি গেট এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন হুইপ শামসুল হক চৌধুরী। এই সময় তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ ও গাড়িবহরকে 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। নিক্ষেপ করা এক পাটি জুতা হুইপের ভাই ফজলুল হক চৌধুরী প্রকাশ মহাপতের মাথায় লাগে, এতে তিনি আহত হন। উত্তেজিত জনতা তাকে কান ধরিয়ে উঠবস করে লাঞ্ছিত করেন। 3 বারের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী সেখান থেকে পালিয়ে জনরোষ থেকে রক্ষা পান। একই দিন বিকালে পানওয়ালা পাড়ায় প্রচারণায় যান শামসুল হক চৌধুরী, সেখানেও প্রতিরোধের মুখে পড়েন। এক পর্যায়ে তাদের গাড়িবহর হামলার শিকার হয়। হুইপের বোন রেখা চৌধুরী সহ অনেকে মারধরের শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করছে নৌকার প্রার্থী মুতারিম ইসলাম চৌধুরী, তিনি হেরে যাওয়ার ভয়ে এখন তিনি সন্ত্রাস ধারণ করছেন এবং চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে জেল থেকে বেরিয়ে এনে উনি তাদেরকে দিয়ে এই ধরনের হামলাগুলো করাচ্ছে এবং আমাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি যখন ওই এলাকা দিয়ে বেরিয়ে আসছিলাম তখন অনেকগুলো আমাদের নেতাকর্মীদের উপরে আঘাত করেছে, আঘাত করে তারা ক্ষান্ত হয় নাই, তারা আমার পিছনে এসে রাস্তায় আমার ব্যারিকেড দিয়েছে। ব্যারিকেড দেওয়ার পরে সেখান থেকে এলাকার জনগণ আমাকে এখান থেকে উদ্ধার করে আমাকে মেন রাস্তায় নিয়ে আসে। পরবর্তীতে আমি এসপি সাহেবকে এবং ডিসি সাহেবকে রিটার্নিং অফিসারকে জানাই, জানানোর পরে বোধহয় প্রশাসন কিছু ফোর্স পাঠিয়েছে। পাঠানোর পরে ওখানে আমি দেখলাম যে শান্তিরহাটে ওরা অবস্থান করছে, আমি আমার কার্যালয়ে চলে আসছি। শামসুল হক চৌধুরীর ছেলে ও প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজমুল করিম চৌধুরী সারং তার বাবাকে জুতা নিক্ষেপের কথা উল্লেখ না করে বলেন, শনিবার বেলা 11:30টার দিকে শান্তিরহাট এলাকা থেকে তারা প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। প্রচারণা শুরু হওয়ার 20 মিনিটের মাথায় তাদের উপর হামলা হয়। পরে তার চাচা ফজলুল হক চৌধুরীকে বেধড়ক মারধর করা হয়, অস্ত্র তাক করে কানে ধরতে বাধ্য করা হয়। তার চাচাও জীবন বাঁচাতে কানে ধরতে বাধ্য হয়েছেন। নাজমুল করিম আরও বলেন, ওই ঘটনার পর বিকেলে গণসংযোগ করতে গাড়ি নিয়ে তারা কুসুমপুরা ইউনিয়নের পানওয়ালা এলাকায় যান, সেখানে আরেক দফা হামলা চালানো হয়। মারধর করা হয় তার ফুফু রেখা চৌধুরীকে। নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকেরা তাদের ওপর বারবার হামলা করছেন বলে অভিযোগ নাজমুল করিম সারণের। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। শামসুল হক চৌধুরীর বোন রেখা চৌধুরী বলেন, তিনি ভাইয়ের সঙ্গে গণসংযোগে বের হয়েছিলেন। এ সময় নৌকার সমর্থকেরা কিরিচ, রামদা, লাঠিসোঁটা নিয়ে তার গাড়িতে হামলা করেন। গাড়ি ভাঙচুর করা হয়, তাকেও মারধর করা হয়। মারধর করতে করতে নৌকার সমর্থকেরা বলেন, শামসুলকে এখানে ঢুকতে দেব না, নির্বাচন করতে দেব না। তবে হুইপের ভাইকে কানে ধরানো ও বোনকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আকর শামসুজ্জামান। তিনি বলেন, তারা প্রচারণা নিয়ে আছেন, কাউকে কানে ধরিয়ে লাঞ্ছিত করা ও মারধরের বিষয়ে কিছুই জানেন না। প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনে 2 প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরীর অভিযোগ, তাদের সমর্থকদের ওপর এখন পর্যন্ত অন্তত 22 বার হামলা হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 35 জন। নৌকার সমর্থকেরাই এসব হামলা করেছেন। প্রসঙ্গত, পটিয়া উপজেলার 17টি ইউনিয়ন ও 1 পৌরসভা নিয়ে চট্টগ্রাম 12 আসন। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন 9 জন।
তবে মূল প্রতিদ্বন্দ্বিতা তিনবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর মধ্যে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শামিমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।